চেহারা দেখে বুঝো না তুমি মিথ্যা কথা বলবে, বেশি দাম কবে নাকি? মাছের দাম তো 2500 এত কম হলে হয়? এত সুন্দর এত বড় একখান মাছ এটা দাম হতে হবে 3000-4000 টাকা, কি কোনো কথা হইল? এত বড় একটা মাছ 2500 টাকা থেকে মাছ, আরে 3000 টাকা না 3000 টাকা বেশি সুদ থাকে, আরে সুদ থাক আমার সম্মান আছে। হ্যাঁ, আমি যদি 2500 টাকা দিয়ে এত বড় মাছ রাস্তাতে নিয়ে যাই, মানুষের মালিক যদি শেষ হয়ে যাবে না, বলতে হবে 5000 টাকা দিয়ে। ওহ, বাজার করতে করতে জীবনটা একবারে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল রে। তোমাকে কি আমার আবার দাওয়াত করে বসাতে হবে? বসো, সব সময় বেশি কথা বলে, এই জন্য আমি মিষ্টি করে চড় দিই তোমাকে, বারবার কথা বলি বোঝ না দুষ্ট ছেলে কোথাকার। চা খাবা? হ্যাঁ, আমাকেও একটা চা খেতে হবে, তাই না? যেহেতু সারাদিন বাজার করেছি, অনেক কষ্ট হয়েছে, চা না খেলে তো আবার ভালো লাগবে না। আর যদি এখানে বসে চা না খাই তাহলে গ্রামের মানুষ কি করে জানবে যে আমি যে টাকা পয়সা খরচ করছি? এই যে দোকানদার, এত কষ্ট করে সারাদিন দোকানদারি করে, তারও তো দুটো টাকার প্রয়োজন আছে নাকি? কিসের জন্য একটা গন্ধ আসতেছে? না, চায়ের গন্ধ তো এমন হবে না। তুই এখন এই জায়গায় বসে আছিস? হ্যাঁ, তোর সেই কখন মাছটা আমি কিনে দিয়েছি, তুই এখন এই জায়গায় চুপচাপ বসে আছিস, আমার কথা শুনতেছিস, গিলতেছিস, এটা কোনো কথা হলো? যা বাড়ি যা, যাই তোর ভাবিরে বলবি ওই লাউডা দিয়ে জানি বড় করে মাছের মাথাটা কাটে যেন তাড়াতাড়ি রান্ধে। দাঁড়ো, বাড়ি যা, সবসময় বসে থাকে বোঝে না। ভাবি একটা দুধ চা বানিয়ে দেন তো সুন্দর করে। হ্যাঁ, বকা দিয়েছি, ছোট মানুষ বোঝে না তো, দেন খাই। হ্যাঁ, একটু বেশি করে ইয়ে দিয়ে দেন। হ্যাঁ, সুন্দর করে, সুন্দর করে। ভাই শরীর ভালো আছে তো? বাহ ভাবি, চাটা মনে হচ্ছে ভালো হবে, সবসময় ভালো চাই খাই।